আর এবার নজর রাখা যাক বীরভূমের খবরের দিকে, যেখানেকার ইলামবাজারে ফের শাসক কন্দল, বাড়িতে রীতিমতো ভাঙচুর, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছন। আমাদের অভিযোগ আমরা জানতে চাই যেন আমাদের কেন এগুলো হচ্ছে, আমরা তো ওদেরই লোক, ওদের দলেই আমরা 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 সবাই তো টিএমসি করি, কেন আমাদেরকে এইভাবে জ্বালাতন করছে, আমাদের মারধর করছে। আমাদেরকে বলছিল যে আগুন দিয়ে ঘরটাকে পুড়িয়ে দিব, ঘরের মধ্যে ওরা আছে কিসের জন্য, ওদের মনের ভিতরে কী রাগ আছে সেটা জানতে পার আমরা বুঝতে পারিনি। ওই সন্ধ্যে থেকে দলবল করছে, মদ খেয়েছে, আমাদের বেটা ছেলেবেলা কিছু বলি না, আমরা বলি না কিছু। ওরা রাত 10টা আসে, এইগুলো ভাঙচুর করে, ভোটের পর থেকে এই ঝামেলাটা চলছে। ওই যে জল তুলতে দিচ্ছে না, তো তখন থেকে ঝামালি চলছে। আমার বাড়িতে এসে রাত্রি কালকে মানে অ্যাডভেস্টার ভেঙে দেয় দরজা, ঠেলাঠেলি করে লাঠি চার্জ করে দরজার মধ্যে। তারপর আমরা বাড়ি থেকে ভয়ে কেউ আমরা বেরোতে পারি নাই। তার মধ্যে আমরা দেখছি যে এটা করেছে, ভেঙে গেছে, আজ সকালে দেখছি এটা করেছে যে টিএমসির দলবলগুলো করেছে, রবি গ্রুপের ছেলেগুলো। আমরা এখন টিএমসি করি, 19 সালে আমরা বিজেপি করতাম, আমাদের ভাঙলো বলতে আমরা ওর গ্রুপে নেই বলে। তাই আমরা কালকে তৃণমূলের রবি গ্রুপের ওর দলগত কর্মীগুলো আমাদের বাড়িতে এসে রাতে ভাঙচুর করে, মোটামুটি 9টা সাড়ে 9টা 10টা নাগাদ। এরকম ভয় তো লাগবেই, এরকম যদি দিনকে দিন হতেই থাকে তাহলে কী কর, একটা বাড়িতে তো নয় অনেকগুলো বাড়িতে হয়েছে। জঙ্গি সন্দেহে চেন্নাই থেকে ধৃত আরও এক আনোয়ার শেখকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আর গতকালই দুর্গাপুর মহকুমা আদালতে সেখানে পেশ করা হয় এই আনোয়ার শেখকে। ধৃতের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এসটিএফ আনোয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছে। খাকড়াগড় বিস্ফোরণ কাণ্ড কিন্তু নাম জড়া এই আনোয়ারে। আর ঠিক সেই সময় আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে। আমি কিছু জানি না, সন্ধ্যেবেলায় 5টার সময় ওর বিবি বললো যে আমাদের রমেশার আব্বাকে পুলিশে গ্রেপ্তার করেছে। আমার বলছে এরকম কাজে কোনো যুক্তি থাকে না, আমাদের এসব আমাদের হ্যাঁ আমার 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 বোন 8টা ছেলে থেকে মারা যায়, আমি এই ছোটোখাটো ছেলেরা পরে দূরে ভিক্ষা করে চেয়ে চেয়ে মানুষ করেছি, আপনারা এখানে আসেন দেখে যান, আমাদের খুব দুর্দিন, আমাদের কিছুই নাই, আমাদের জমি নাই, আমাদের জায়গা নাই, আমাদের ওই ছেলেটার পর্যন্ত এখনো বাড়ি ঘরও হয়নি, একটা ছেলে খড়ের চাল আর একটা ছেলে কোনো রকম দুটো ইঁদি থাড়ো করেছে, আপনারা এসে দেখে যান, এখানে এসে আপনারা দেখে যান, আমাদের সরাসরি এসে কালকে চেন্নাই গ্রেপ্তার করা হয়েছিল। ওকে আমাকে ফোন করে জানানো হলো যে তোমার স্বামীকে ধরা হয়েছে, কাল থেকে আজকে আর সারাদিন কোনো খোঁজই পায় নাই, কুকুরটা আছে না আছে তাও জানি না, ওকে কেউ ফাঁসানো হয়েছে, ও এসবে কোনো যুক্ত ছিল না, ওদের সাথে জঙ্গিদের সাথে কোনো কাজ করতো না গো, উনি গ্রামে কাজ হচ্ছিল না বলে বাইরে গেছিল, চেন্নাই কাজ করতে গেছিল। এই ধৃত আনোয়ার শেখের বাড়ি হচ্ছে মঙ্গলকোটে এবং সেখানে পৌঁছে গেছে রিপাবলিক বাংলা। সেখান থেকে কি তথ্য আমরা পেলাম দেখাবো আপনাদেরকে। মঙ্গলকোটে কুলসোনা গ্রামে আনোয়ার শেখ তার এই বাড়ি, এই বাড়িতে কিন্তু তিনি ভাড়া থাকতেন, এই গ্রামে ভাড়া থাকতেন এই কুলসোনা গ্রামে। এবং তার পরিবারের যেটা অভিযোগ যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, কোনোরকমভাবে জঙ্গি যে যোগ সেই যোগ তার সঙ্গে নেই, তার কারণ যে এর আগেও ব্যাঙ্গালোরে কিন্তু তাকে দেখে এই এসটিএফের আধিকারিকরা তাকে ধরেছিলেন এবং তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেও তারা অভিযোগ বাড়ির যারা পরিবারের লোক রয়েছে তারা বলছেন যে বিনা কারণেই তাকে ধরা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তারা তদন্তের দাবি জানাচ্ছেন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচালক সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। সঙ্গীত শিল্পী নীলায়ন চ্যাটার্জি এনে কি বলছেন শুনবো আমরা। কিছুই জানি না এবং যেটা নিয়ে আমি কোনো রকম আমার জ্ঞান নেই বা কোনো রকম আমার আপডেট নেই সেটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত হবে না, তবে এটুকু জানি বাংলায় বহু রকম মানুষ চারিদিক থেকে আসেন, বাংলায় প্রচুর রকম মানুষ এসে আজ অবধি থেকেছেন এবং ট্রানজিটে থাকেন, একটা কংগ্লোমেরেট তো মানে আজকে থেকে তো নয়, এখানে প্রচুর চারদিক থেকে মানুষ এসে থাকে, তো সেইখানে কখনও কখনও ইনফিল্ট্রেশন হয়তো হয়ে যেতেই পারে। তা বলে এটাই নয় যে এখানে স্পেশালি জঙ্গিদেরকে আমরা রেখে থাকি, বা আমার মনে হয় না আমাদের বাংলা সেরকম একটা কোনো স্থান।
অভিনেতা প্রশান্ত দাশগুপ্ত বা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। কর্মসংস্থান নেই এই বলে যদি সবাই জঙ্গি হয়ে যায় তাহলে খুব অদ্ভুত। কিন্তু অবশ্যই মানে এটা হতে পারে যে এটা মানে কর্মসংস্থান নেই বলে একটা কারণ, কিন্তু ওই এটা যে একমাত্র কারণ সেটা নয়, এটার মানে নানা রকম দিক রয়েছে, সেটার একটা প্রচুর হিস্ট্রি রয়েছে। কিন্তু অবশ্যই এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা রাজ্য সরকারের দেখা উচিত, যেটা পুলিশদের দেখা উচিত বা যারা আর্মি তাদের দেখা উচিত। মানে আমি ঠিক জানি না যে এটা কীভাবে কী সলভ করা উচিত, কিন্তু এটা বহু বছর ধরে হয়ে আসছে, সেইটা একটা পদক্ষেপ তো নেওয়া উচিত এবং অনেক কড়াভাবে নেওয়া উচিত। কড়া পদক্ষেপ নেওয়া উচিত এমনটাই বলছেন ভূষণ দাশগুপ্ত। তবে একই সঙ্গে জানাতে চাইবো আপনাদেরকে অভিনেতা অরিত্র দত্ত বণিক তিনি বাকি জানিয়েছেন, শুনুন। কর্মসংস্থানটা একটা ফ্যাক্টর নিশ্চয়ই, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়, আজকে নতুন নয়। এর মূল কারণটা যেটা আমার মনে হয় বাইরে থেকে, সেটা হচ্ছে যে আমাদের একটা রিলাকটেন্স, যে আমরা যে বর্ডার লাইন স্টেট এইটা আমরা ভুলে যাচ্ছি। আমাদের এখানকার রাজ্যের প্রশাসন খানিকটা গা ছাড়া মনোভাব নিয়ে দেখছেন, সেই কারণেই দিনের পর দিন এই টেররিস্ট নেটওয়ার্কগুলো এখানে অ্যাক্টিভেটেড হচ্ছে। এর আগেও তো আমরা দেখলাম যে মেদিনীপুর থেকে তাকে গ্রেফতার করা, পুলিশের কিছু র্যাডারে আসছে, কিছু র্যাডারে আসছে না। এবং তার অন্যতম সলিউশন যেটা হওয়া উচিত বলে আমি মনে করি যে রাজ্যের পুলিশকে আরও কড়া হতে হবে, যে আমরা যে বর্ডার লাইন স্টেট, আমাদের যে একটা মানে ভালনারেবিলিটি রয়েছে, সেই সিকিউরিটি কনসার্নটা তাদের আরও বেশি করে নিতে হবে। গতকাল রাতে শনিবারই সাত সকালে তৎপরতা চোখে পড়ে ইডির আধিকারিকদের। শহরে প্রায় আট জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা এবং মোট চারজন ব্যবসায়ীর বাড়িতে জোরদার তল্লাশি চলে আধিকারিকদের। আর সেই গতকালই তল্লাশিতে একাধিক নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। সেখান থেকে কী কী তথ্য পেয়েছেন তারা আমরা একটু জানবার চেষ্টা করবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, কী তথ্য পাচ্ছ? একবারে দেখো, যে জিনিসগুলো পাওয়া গেছে এনফোর্সমেন্ট সেগুলোর যে প্রকৃত অর্থে কোনো বাস্তবে লেনদেন হয়নি সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু পেয়েছেন। এবং যে ভাউচার দেখানো হয়েছিল সেই ভাউচারও কিন্তু কার্যত বলা যেতে পারে যে ভুয়ো ভাউচার। সেই ভুয়ো ভাউচারের উপর করে কিন্তু এরা খাওয়ানোর মাধ্যমে সিঙ্গাপুরে কয়েকশো কোটি টাকা পাঠিয়েছে। এবং যখন তাদের বাড়িতে তল্লাশি চলছিল সেই সময় কিন্তু বেশ কিছু চিরকোট পাওয়া যায়, যে চিরকোট গুলো কিন্তু এই মানি ট্রেল যেটা হয়েছিল সেটার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই চিরকোটের মাধ্যমে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল হাওলার মাধ্যমে। মূলত এই যে চার ব্যবসায়ী তাদের কিন্তু খোঁজ পাওয়া গেছিল, হাওলার যারা ব্যবসায়ীরা রয়েছে বা হাওলার ট্রেডাররা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এদের বাড়িতে গতকাল সকালবেলা ইডির আধিকারিকরা পৌঁছান। সেখান থেকে একাধিক নথি এবং টাকা বিদেশে পাঠানোর যে চিটকোট, একেবারেই অর্ণব যেমনটা তুমি জানাচ্ছ যে ব্যবসায়ীদের বাড়ি থেকে চিটকোট মিলেছে এবং সেই চিটকোটে আবার রপ্তানি একাধিক তথ্য পাওয়া যাচ্ছে। নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে অর্ণব।